শুভ সন্ধ্যা বন্ধুরা। WBCS 2024-এর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে, সেই সংক্রান্ত আপডেট চ্যানেলে দেওয়ার পর থেকে অনেক আগ্রহী পরীক্ষার্থী যারা বারবার জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে তাহলে ক্লার্কশিপ বা মিসেনিয়াস পরীক্ষা কবে হতে পারে। এখন এই ক্লার্কশিপ বা মিসেনিয়াস পরীক্ষা কবে হতে পারে এই সম্পর্কে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন উচ্চপদস্থ স্যার তার ইউটিউব চ্যানেলে দুজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এবং যেহেতু স্যার এতদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনে এতটা উচ্চপদে চাকরি করেছেন, তার অভিজ্ঞতা থেকে বলা যায় যে তিনি যে সমস্ত কথাগুলো অতীতে বলে থাকেন সবই মিলে গেছে। সুতরাং সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের প্রস্তুতি শুরু করা উচিত। তার ইউটিউব চ্যানেলে স্যারকে একজন পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করেছিলেন, সেটা হচ্ছে যে স্যার PSC ক্লার্কশিপ PSC মিসেলেনিয়াস পরীক্ষাগুলো আনুমানিক কোন মাসে হতে পারে। স্যার যে উত্তরটা আজ থেকে ঠিক দুদিন আগে দিয়েছেন সেটা হচ্ছে আমার ধারণা জুলাই অনওয়ার্ডস। আবার যেটা বলছি যে PSC ক্লার্কশিপ এবং PSC মিসেলেনিয়াস কবে থেকে হতে পারে, এর উত্তরে স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে আমার ধারণা জুলাই অনওয়ার্ডস। তাহলে এর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে জুলাইয়ের পরবর্তী সময় অর্থাৎ জুলাইয়ের সামনে এই সমস্ত পরীক্ষাগুলো হবে, জুলাই পরবর্তীতে পরীক্ষাগুলো হবে জুলাই অনার। তাহলে যদি এরকম পরীক্ষা হয় যে জুলাইয়ের শেষে হলো বা জুলাই ছাড়িয়ে গিয়ে অগস্ট বা সেপ্টেম্বরে হলো, তাহলেও কিন্তু যারা পরীক্ষার্থী তাদের হাতে সেইভাবে দেখলে আর বেশি সময় নেই, কারণ আমরা চলে এসেছি একেবারে মে মাসের শেষে। এরপরে আমরা যদি হিসাব করে দেখি তাহলে আমাদের হাতে কম বেশি 3-4 মাস সময় আছে। তাহলে এই সময়কালটাতে কিন্তু খুব ভালো করে প্রস্তুতি প্রত্যেক পরীক্ষার্থীকে আর কি মানে নিতে হবে, যায় তারা সামনের পরীক্ষাগুলো মানে ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস খুব ভালো করে দিতে পারে, প্রস্তুতি নিয়ে দিতে পারে। এবং সেই সংক্রান্ত প্রস্তুতি এবং কিভাবে নেবে সেটার জন্য আমার চ্যানেলে নজর রাখো, কারণ আমি অবশ্যই চ্যানেলটাতে বিস্তারিতভাবে বলেওছি, ভবিষ্যতেও বলবো, এবং PSC যেদিন অ্যানাউন্স করবে অফিসিয়ালি ডেটটা সেটাও আমি বলে দেবো। আপাতত আমাদের শ্রদ্ধেয় স্যার প্রণম্য স্যার তিনি যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা ধরে নিয়ে আমাদের এগোনো উচিত। আর আপনারা যারা মনে করবেন যে ক্লার্কশিপের 12টা এবং মিসেলেনিয়াসের 19টা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান, বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই 26 মার্চের ভিডিওটা আমার চ্যানেলে দেখে, ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, তারপর আমি বলে দেবো কিভাবে নিতে হয়। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন, ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ভালো থাকবেন।